অনেক জায়গায় গ্রাম পুলিশ ভাই বোনেরা খুব সংক্ষিপ্ত লাইভ করব, যারা দেখবেন লাইভটা যে যখন দেখবেন দয়া করে গ্রাম পুলিশ সদস্য হইলে প্রত্যেকে শেয়ার দেবেন, প্রত্যেকে দেখা মাত্র শেয়ার দেবেন, প্রত্যেক গ্রাম পুলিশকে অনুরোধ করছি। ইতিমধ্যে কৃষ্ণর কাছে অনেকেই নাকি ফোন দিতেছে আমরা নাকি কর্মসূচি বাতিল করছি, এটা ভুল মিথ্যা, আমরা কর্মসূচি বাতিল করিনি। আমি ক্লিয়ার করে আপনাদেরকে বলতেছি, এখানে আমরা যখন আপনারা দেখেছেন তখন আমরা লাইভে ছিলাম, সেনাবাহিনী এসেছিল, সেনাবাহিনী এসে আমাদেরকে বলেছিল যে তারা ঊর্ধ্বতন মহলের সাথে তাদের কথা হচ্ছে, আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা তারা নিতেছে, এটা আমাদেরকে বলছে, আপাতত আমাদেরকে রাস্তা ছেড়ে দিতে বলছে। তখন সেনাবাহিনীকে আমি বলেছি যে স্যার বুঝেন, যদি আজকে না হয় তাহলে কিন্তু কালকে আবার আমরা রাস্তা আটকাবো, আপনি গুলি করলেও কিন্তু কাজ হবে না, সরাসরি আমি এইভাবেই বলছি যে আপনি গুলি করলেও কিন্তু ছাড়বো না রাস্তা, কাজ হবে না, আজকে আপনার কথায় অনুরোধে আমি ছাড়ছি, তবে না হলে কিন্তু তখন আর আপনাকে মানবো না, এইভাবে কথা হয়েছে। তার অনুরোধের কারণে আজকে আমরা রাজপথ ছেড়ে দিয়েছি, আজকে শুধু শুধু আজকের জন্য, তারপরে আমরা এই জায়গা থেকে যাইনি, এখন পর্যন্ত অবস্থান করতেছি যে সেনাবাহিনীর গাড়ি আসে কিনা, আমাদেরকে যে কথা তিনি দিয়েছেন সেই কথাটা ফলে কিনা, যদি উনি আসে আমাদেরকে নিয়ে যায় কোনো জায়গায়, যে নিয়ে গিয়ে আমাদের বিষয়টা সমাধান করলো, আমরা এখানে অবস্থানে এখনো আছি, পাঁচটা পর্যন্ত থাকবো, পাঁচটার পরে যদি না আসে ওনারা আগামীকালকে প্রেস ক্লাবের সামনের রাস্তা আমরা অবরোধ করে বসে থাকবো। কে আসলো, সেনাবাহিনী আসলো না বিমান বাহিনী আসলো নাকি কোন বাহিনী আসলো আমাদের দেখার বিষয় নাই, আমরা বর্তমানে যারা এই দেশটা দ্বিতীয়বার স্বাধীন করেছে তারা হলো ছাত্র সমাজ। কেন স্বাধীন করেছে? বৈষম্য। আজকে সকল ছাত্ররা আমাদের পক্ষে, আপনারা জানবেন, আপনারা হয়তো বা জানেন না, ছাত্রদের সাথে আমাদের কথা হয়েছে, আমরা আজকে কথা ছিল যে আমরা ইয়েতে যাব, আপনার শাহবাগ চত্বরে যাব, আমরা এখান থেকে আজকে কিন্তু তিনজন অসুস্থ হয়ে গেছে এই প্রচন্ড গরমে, আমরা মিছিল করতে করতে শাহবাগ চত্বরে কিন্তু গিয়েছিলাম, আমরা মিছিল করতে করতে শাহবাগ চত্বরে গিয়েছিলাম, শাহবাগ চত্বরে যাওয়ার ঠিক আগ মুহূর্তে সেখানে ছাত্রদের কর্মসূচি আজকে চলতেছে, তারা তাদের যারা সমন্বয়কারী আছে সিনিয়র তারা এগিয়ে আসে, এগিয়ে আসে আমাদের সাথে কথা বলে তারা বলে যে ভাই আজকে এখানে আসেন না, আপনাদের কাছে অনুরোধ রইল আজকে আওয়ামী লীগের তারা গ্যাঞ্জাম করতে পারে, যারা আওয়ামী লীগের তারা গ্যাঞ্জাম করতে পারে, যে জন্য আমরা শাহবাগ চত্বরে আজকে অবস্থান নিয়েছি, 15 আগস্টের বিষয় নিয়ে তারা গ্যাঞ্জাম করতে পারে, যে কারণে আজকে আমরা সেখানে অবস্থান নিয়েছি, আপনারা গেলে সেখানে আমাদের একটু সমস্যা হয়, আজকে আপনারা সেখানে যায়েন না, আপনারা কালকে আসেন, আপনাদের পক্ষে আমরা বাংলার সকল ছাত্র সমাজ আপনাদের পক্ষে আছি। আবার এখানেও এই কোর্টের সামনে এসে যখন আমরা এখানে অবস্থান করছি, রাস্তা আটকে দিয়েছি, তখন কিন্তু ছাত্ররা ওইখানে সামনের মাথায় দাঁড়িয়ে তারা আমাদের সমর্থন করছে এবং তারা গাড়ি সহযোগিতা করছে, তারাও গাড়ি আটকে দিয়েছে, তারা আমাদেরকে সমর্থন করছে। তো অতএব এখানে আমাদের এই অবস্থান কর্মসূচি বাতিল করার কোনো প্রশ্নই আসে না, যদি কেউ সেটা বলে থাকে সে বিভ্রান্ত করার জন্য করতেছে, সে এই অবস্থানটা এখনো ছাত্ররা যাইতেছে, আমাদের হাত লড়া দিয়ে যাইতেছে, ছাত্ররা গাড়ি গেলে চলে গেছে, আমাদেরকে হাত লড়া দিয়ে তারা যাইতেছে, আপনারা চালিয়ে যান, তাহলে আমরা কেন এই মুহূর্তে বাদ দেবো, আমাদেরকে ধন্যবাদ দিয়ে যাইতেছে, চালাই কেন বাদ দেবো, আর আপনারা সকলেই জানেন, আর যারা ভুয়া ইয়া দিতেছে কারা কারা এই ভুয়া খবর গুলা বলতেছে এটি আমাদেরকে জানেন, ঠিক আছে, যারা আমাদেরকে ভুয়া খবর গুলা দিয়ে হিউমার চালাইতেছে, কারা করতেছে, কারা দিছে, এইগুলো আমাদেরকে দেন। আর এই যে আমরা আজকে দুদিন চলতেছে, সারা বিশ্ব দেখতেছে, অনেক মিডিয়া ভাইয়েরা আসতেছে, তারা আসে ইয়ে করতেছে, আপনারা কি দেখেন না, আপনারা টেলিভিশন খবর দেখেন না এবং ফেসবুক চালান না, আপনারা দেখেন ফেসবুকে আছে, আমরা এগুলো ইয়ে চলতেছে, তো এটা কি সঠিক না মিথ্যা, আপনারা কি মানে আরেকজনের কথা, এক একজনের এক এক রকম, এখন কোনো গ্রুপিং নাই, দয়া করে আপনাদের কাছে অনুরোধ করতেছি, আমাদের গ্রাম পুলিশ ভাই বোনেরা যে যেখানে আছেন আপনারা অতি শীঘ্রই ঢাকাতে চলে আসেন, কালকে আমাদের ইয়ে আছে, কালকে আমরা শাহবাগ এখানে ইয়ে করবো এবং প্রথমে সকালে 10টা বাজে আমরা সবাই প্রেস ক্লাবে উপস্থিত হবো, আপনাদের কাছে অনুরোধ আপনারা আসেন, আপনারা আপনার নিজের জন্য আসবেন, আপনি আরেকজনের জন্য আসবেন না, দয়া করে আপনারা সবাই চলে আসেন, ঢাকা থেকেও রওনা দেন, এই হলো কথা। এই যে আরশেদ, আমি আরশেদের, এই আরশেদের বউ কিন্তু 9 মাসের গর্ভবতী, 9 মাস আজকে রাত্রে হইতে পারে, যে কোনো মুহূর্তে হইতে পারে, যখন 9 মাস পার হয়ে যায়
তখন কিন্তু বাচ্চা যে কোনো সময় ডেলিভারি হতে পারে। এত কষ্ট, এত রিস্ক, অথচ সে কিন্তু তার বাড়িতে কিন্তু কোনো লোক নাই। তার বাড়িতে যদি এখন সমস্যা হয় যে ডেলিভারির ব্যথা উঠলো, তাকে যে মেডিকেলে নিয়ে যাবে তার বাড়িতে সেই রকম কোনো লোক নাই। সেই চিন্তাটা বাদ দিয়ে, নিজের চিন্তাটা বাদ দিয়ে, নিজের বউর চিন্তাটা বাদ দিয়ে সে কিন্তু এই আন্দোলনের সামিল প্রতিদিনই হচ্ছে, প্রতিদিনই হচ্ছে। তাহলে আমরা আন্দোলন বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা আন্দোলন বাদ দেব না, আমরা জীবন দিতে প্রস্তুত আছি। বর্তমান যিনি সরকার তিনি বৈষম্য বিরোধী সরকার, অতএব বৈষম্য বিরোধী সরকারের কাছ থেকে আমাদের বৈষম্যটা আমরা দূরীকরণ করব, দূর করতে পারবো ইনশাল্লাহ। আজকে আর একটা কথা বলি, আপনাদের অবগত করি, যমুনা টেলিভিশন, যমুনা সময়কাল, যমুনা টেলিভিশনটা আজকে আমরা এখানে যখন রাস্তা অবরুদ্ধ করে হাইকোর্টের সামনে বসেছিলাম, ঠিক সেই মুহূর্তে যমুনা টেলিভিশনের গাড়ি এসেছে। আমরা কিন্তু রাস্তা বন্ধ করে বসে আছি, সেখানে তারা থেমে গেছে, যখন আমরা রাস্তা বন্ধ করে থেমে গেছে। আমরা তাদেরকে অনুরোধ জানাইছি যে আমাদের নিউজটা আপনারা তুলে ধরেন। অনুরোধ করার পরে তারা নেমেছে, তারা আমাদের প্রোটেস্ট নিয়েছে যমুনা টেলিভিশন। আশা করতেছি যে আজকে 5টার পরে নিউজে আমাদের গ্রাম পুলিশের এই বেতন বৈষম্য এগুলো তুলে ধরবেন। এখন আপনারা যদি আজকে লোক আরও বেশি থাকতেন, আজকে আমার আশা ছিল, আজকে আমি আশাবাদী ছিল যে 2000 গ্রাম পুলিশ হবে, এটা আশা করেছিলাম। 2000 গ্রাম পুলিশ হলে আজকে ডক্টর ইউনুস স্যার, মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান যিনি, তার বাসভবনে আমরা যাইতাম। এটা আমার সিদ্ধান্ত ছিল যে আজকে লোক পরিস্থিতির উপর নির্ভর করে কালকে 5টার পরে স্যারের বাসভবনে যাব। কিন্তু দুঃখজনক ব্যাপার, অনেকেই ফোন দিয়েছেন, যে ফোনগুলো আমি পেয়েছিলাম, আমি একটি পোস্টও করেছিলাম যে আলহামদুলিল্লাহ অনেক ফোন আসছে, কালকে 2000 ছাড়িয়ে যাব, কালকে মাঠটা এই ঢাকার রাস্তাটা কানা কানা গ্রাম পুলিশে ভরে যাবে। সেটা আপনাদের ফোনে আপনাদের বিভিন্ন জনের পোস্টের পরিপ্রেক্ষিতে কিন্তু আমি বলেছি। কিন্তু দুঃখজনক ব্যাপার, আজকেও কিন্তু আশানুরূপ কোনো লোক আপনারা আসেননি। এখন কেন আসেননি ভাই, সেটা আপনাদের বিবেক জানে যে এখানে আসলে, এখানে আসলে মুক্তি মিলবে সারা জীবনে। অথচ চাকরি শেষে ভিক্ষা করতে হয়, প্রত্যেকটা গ্রাম পুলিশ চাকরি শেষে ভিক্ষা করতে হয়। ইয়াং জেনারেশন যারা আছে, শয়তানের কারণে আমরা লুপ পাইতেছি না আসলে, কিন্তু আমাদের নিজেদের জন্য না, সকলের জন্য, সকলের জন্য এই কাজটা প্রযোজ্য। কিন্তু এক এক ভাবে কিছুই করা সম্ভব না, সবাই যদি আমরা একসাথে হইতাম আজকে কত ভালো হইতো। রূপ নীল হয়ে যেত, ঢাকা শহর নীল হয়ে যেত, ঢাকা শহর নীল হয়ে যেত আমাদের পোশাকের কারণে, আমাদের পোশাকের কারণে, কিন্তু আমরা নীল পোশাকের কারণে ঢাকা শহর নীল হয়ে যেত। কিন্তু আমরা লুকই নাই, যাদের দরকার তারাই আসছে, আর যাদের দরকার নাই তারা বোয়া চুরি করে পয়সা রয়েছে। গুড, আসসালামু আলাইকুম প্রিয় গ্রাম পুলিশ ভাই, আমি ইয়াং জেনারেশন গ্রাম পুলিশ। আপনারা যারা ইয়াংরা আছেন ভাই, আমি মুরব্বীদের কারোর কথা বলতেছি না, ইয়াংরা যারা আছেন সবাই আসবে, তারা সবাই আসেন ভাই, সবাই আমি আসছি, সবাই আসবে, আপনি আপনার নিজের জন্য আসবেন এবং 47,000 গ্রাম পুলিশের পরিবার আসবেন, সবার জন্য আসবেন। আপনি ইয়াং, আপনার শরীর গরম আছে, রক্ত গরম, আপনি এখানে জামাই পড়বেন, সেখানে আপনারা যদি ঘরে বৈশা মোবাইলে বিজ্ঞপ্তি দিবেন আসবেন বলে আসেন না, তাহলে ভাই এগুলো দুঃখজনক বিষয় ভাই। আমরা যারা এখানে আসি তারা আপনাদের না আসার জন্য আমরা কিন্তু আগাইতে পারতেছি না ভাই। আপনি নিজের জন্য আসবেন এবং 47,000 গ্রাম পুলিশ পরিবারের জন্য আসবেন ভাই। আপনারা এমন কিছু করেন যেন সকলের উপকার আসে। আসসালামু আলাইকুম প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা, বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা যত দ্রুত আমাদের কাছে ঢাকাতে অবস্থান করবেন, আমাদের আন্দোলনের জোরটা আরো দ্রুত বাড়বে। আমাদের কালকে সমাবেশ আছে, আপনারা কালকে চলে আসেন, শুক্রবার ছুটি, এমন কোন ইয়ে নেই, আমাদের আন্দোলন চলবে, আমাদের আন্দোলন চলবে, চলছে, আমরা রাস্তা ছেড়ে যাবো না, ছেড়ে যাবো না।